আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আমার দোয়া, আপনার দোয়া কবুল হওয়ার জন্য একটা সুন্দর টেকনিক জানাবো। এই টেকনিকটা উল্লেখ করেছেন আল্লামা কাশ্মীরি রহিমাহুল্লাহ তাআলা, এর মতো উঁচু উঁচু মানের ওলামায়ে কেরাম তার কিতাবের 25 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন। যখনই আপনি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন, এই দোয়া করার মাঝে মধ্যে আপনি একটা দোয়া করবেন, বললেন আপনি, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, তুমি আমাকে ভালোবাসার মানুষ দাও, এই দাও সেই দাও, সবকিছু বলার পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন, আবার আবার আর বাংলায় কিছু বললেন, তারপরে আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন। এটা আল্লাহ পাকের ভালোবাসাকে অনেক বাড়িয়ে দেয়, দোয়া কবুল হওয়ার প্রতি অনেক রহম করে। এটা এখানে লেখা আছে, দেখা যায় যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করেন, এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।